খাল নহয় তাৰমানে এই কিবা ৰাস্তাৰ মাটি কাটোতে অলপ মাটি চাই দিছোঁ তাৰমানে মই এৰি পেলাই এনে পৰা অঁ চিন্তা নাই মোটামুটি দুই টেক্টাৰমান ফিলাইলে একদম গোটাই বুকিব আৰু প্ৰব্লেম নাই কোনো মাটিতে বহুত খৰচা আছে দেখোন দাম এটা অলপ কম চম নহ'ব নেকি দে তই যদি কথা দিছ মোটামুটি কিবা এটা কৰিম দে দিব লাগিব না ঠিক আছে দেখোন মই চাই ল'লোঁ তো অঁ অঁ ১২,০০০ দিবি লাগিলে কিবা এটা হব আৰু কৰিম কিবা ঠিক আছে তাকে মই দিব পাৰিলোঁ আৰু হাজাৰে হওক মানে কি বহুত দিন প্ৰায় মই বন্ধু কিনিব পাগল নেকি যদি আমাৰ ৰাইজৰ মাটি দালালি কৰিব নাহিছে মই বিক্ৰী হাতী মুদ্ৰা বিল ইখান ৰাইজৰ সম্পত্তি এতদিন ৰাইজে নাছিল আজি মই মাটি গো বেছি পা ওলাইছো আজি ৰাইজৰ হল এতদিন আহিব কি আমি ঘৰত নিয়া থোৱা সাজে থোৱা বস্তু নেকি এখানে মই কওঁ শুনে ইগ হ'ল আমাৰ আজি চৈত্য যুগৰ পাৰে ইদি হাতী মুদ্ৰা বিলখান আহিছে আজি কালক্ৰমত ইগ নোহোৱা হোৱা সভা ধৰিছে আজি ইগ আমি সংৰক্ষণ কৰিব লাগিব হাতী মুদ্ৰা বিল কথা কয় দাদা ইখানকে কয় আজি কিবা কাৰণত ইখান শুকাইছে দাদাই কোৱা নাছিল মোক সংৰক্ষণ কৰিব লাগে পানী আছে নেকি পানী নাই ইগ আমি সংৰক্ষণ ময়ো মাটি নলওঁ আপুনিও যাতে কাকো বিক্ৰী নকৰে মাটি এটা নহয় মই হ'ল মানে আমি চেষ্টা কৰি আমি ৰাখি থ'ব লাগে তো আমি চেষ্টা কৰি এই বিলখন আৰু ভাল কৰিব লাগিব শুনিছিলোঁ দাদা মই মানে শুনিছিলোঁ আমাৰ আজিহে দেখিলোঁ আমাৰ ভৱিষ্যত প্ৰজন্মৰ কাৰণে এই বিলখন আমি সংৰক্ষণ কৰিব লাগিব লাগে লাগে এইখন আমি আগৰ নিচিনা কৰিব লাগিব এইখন বস্তু বৰ্তমান আমাৰ মাজে পৰা হেৰিয়া যাবাৰ আছে হেৰিয়া যাব ধৰিছে আজি ওৰা এই দুষ্ট চক্ৰ পৰিয়া আমাৰ বিলখন বিক্ৰী কৰিব এই সেইগিলা কথা বাদ দেখ দে হা আমাৰ বিল যিহেতু ইয়াতে আছিল আৰু এইখন থাকিব লাগিব আমাৰ ভৱিষ্যত প্ৰজন্মই এইখন বিল চাব পাৰিব লাগিব আমি এইখন ভাল কৰিব লাগিব ঢালিয়ে দিয়ে বিল বনাবি আৰু নাকি আমি যাতে বিক্ৰী নকৰে আপুনি পানী নাই বুলি মই খাই আছো নহয় দাদা এটা উচিত নহয় মই দেখাম মই দেখাম হৈছে আজি কিবা কালক্ৰমত এইখান বিল শুকি গৈছে কিন্তু আমি চৰকাৰৰ প্ৰচেষ্টাত আমাৰ ৰাইজৰ প্ৰচেষ্টাত আমি এইখান আৰু তোৰ ভাল কৰি এইখান কি কৰিব লাগিব আমি চেষ্টা কৰিলে এইখান বিল আৰু বঢ়িয়া হ'ব এইখানটো সোমাইছে
আমি যদি সরকারের হাতে আমি ব্যবস্থা করো দরখাস্ত দিব লাগবো আর দাদা এইখান যে আমার হাতি মুদ্রা বিল দাস পাইস এইখান বিল আমার ফুকে গেছে তো এটা কত মাছ মারিবে যায় ইখান বিল শুকে গেছে দুঃখ লাগে আগতে কিনা ভরা পানি আছিল ইটি গোটাই গোটাই কি যে হইল বিল খান গোটাই নোহাই হইল এলা ভাই খেসারা মানুষগুলা এই বিলখানকে বেসা বাড়াইছে মানুষ দেখে আনছে এইখান বলে বেসাই এলা ওর নিজের মাটি বলে মাছ মারিছে আছে পানি দিয়া এখানে বিলখান ইঙ্গা করে গেছে আমার বিলখানে নোহাই উঠিয়েছ মাটি উঠিয়া দাদা এগুলা কি করা যায় এখান সংরক্ষণ করবে লাগবে আমি কিবা একটা ব্যবস্থা লোক লাগবো দাদা খেলাহে মস্ত বেয়া কাম জানিস আমার এই রাইজের সম্পত্তি গত আজি মই না জানলে তো বেশি ফেলাইলো হয় না হয় দাদা এগুলা কাম আর মই নমস্কার করছোন আপনি এগুলা কাম নকরিব দে দে মোর ফুল হইছে মই নকরিব কাম নকরিবি এগুলা এগুলা মস্ত বেয়া কাম আর বেলে কব না লাগে তোর অপরাধ হবো এইগো যদি তো বেসাবার কথা চিন্তা করি মই নকরিব দাদা এগুলা আমি নকরিবি আমি এগুলা রাখিও থব লাগিব এগুলা আমি মানুহ মতে ভুলটো দাদা দে হব দে হব আৰু দসৰাই যাতে ইয়ো কৰিব না পাৰে তাৰ কাৰণে তই নজৰ দিবি আমি নজৰ দিম হয় হয় তাৰ কাৰণে দাই মই যে মই তোমাকে বুজাম তাৰ মানে দে দে হব এই বিলখান সংৰক্ষণ কৰিব লাগিব আমাৰ দায়িত্ব ইয়ো লাগিব লাগিব দায়িত্ব ইয়ো আই দে দাদা তালে আমাৰ কথা সাখে যাম দে পুলিচ তো আছে আমি একটা সময় এতে রাতেপা বিহু দিনত আসিলাম আহি এতে গা থাও এতে আমি নাম কীর্তন করছিলাম এতে গরু গাও ধুয়াইছিল আমি বিহু দিনত একটা মানে বিরাট আনন্দ লাগছিল আমার এলা কোথায় কি যে অবস্থা সে মানে দুঃখ লাগে দেখা পাইলে কাহারও চকুত নপরে গীতি ভাঙি ছিঙে গেছে গেতা এই গীতি আমি গীতি ঠিক করিব লাগিব এটা কথা খালে আমি সহযোগ করিম দে সহযোগ করিব লাগিব যাতে মোটা ওইটা বান্দিয়া বিলতে থাকে যায় আর কি কি ব্যবস্থা লোব লাগিব এতে বিহু দিনত আমি কত যে ফুর্তি করছিলাম মনত পড়ে এইগুলা দুঃখ লাগে দাদা তাহলে চাপ